মিষ্টিদের কাছে বাবা রক্তে পুরা কাপড়ের কাপড়টা লাল হয়ে গেছে। পুষ্পাডাম শেষ করে বাবা যখন জানাজা হবে, ছোট্ট মাইয়াটা 6 বছরের মাইয়াটা এইভাবে বাবা লাশের সামনে দাঁড়ায় কান্দে আর বলে, আব্বু আব্বু গো তুমি আমারে বিরিয়ানি দিলা না, আব্বু তুমি আমারে বিরিয়ানি দিলা না। হে আমার কবরের মধ্যে কিন্তু ভিজা থাকবে, পানি থাকবে, তারপরও জাহান্নামের আগুন বন্ধ হবে না। জাহান্নামের আগুন বন্ধ করতে হলে চোখের পানি ছাড়া সম্ভব না। আল্লাহ আমি সবার কাছে তোমার জন্য তোমার কাছে একটা দরখাস্ত রাইখা যাই, যাদের চোখের পানিগুলা লেবুর রসের মতো ছাইরা দিছে এদের সকলকে তুমি কবরটা জান্নাতের বাগাল বানাই দিও আল্লাহ। আল্লাহ এদের কবরে কষ্ট দিও না। এই মাহফিলের আয়োজন যারা করছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমারে বলে হুজুর আমার বাবা মসজিদটা কইরা আজকে কবরে চলে গেছে হুজুর, আজকে ওর ছেলেটা বুকি নিয়ে কেমনে কান্দে দেখো ভাই, আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে মাহফিলের লোকগুলো কান্দে। যুবক গুলা বাবারে বুকে নিয়ে কাঁদছে, ও তো আজকের বাবারে বুকে পাইল না, ওর বাচ্চাটারে বুকে নিয়ে কাঁদছে। আল্লাহ ওর বাবার কবরটা ওর দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা না জাহান নামের টুকরা বিজালিলা, আল্লাহ তুমি আমার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। 99টা সাপ কবরের মধ্যে ফনা তুলে রইছে, এমন ভয়ঙ্কর সাপ গো বাবা, এক একটা সাপে যদি জমিনের নিঃশ্বাস ছাড়ত জিব্বাটা বাইর কইরা বাজান রে সমস্ত ফসল গুলার নিঃশ্বাসে পুড়িয়ে যাইত। ও বাবা এই সাপগুলা তোমার কবরে দিবে গো বাবা। ও বাবা তুমি মনে মনে বাবু এই পদ্মাচরের মধ্যে শিবচর মাদারি বুড়ে আজকে আমার মাওলার একটু কাইন্দে দেখায় দামালি, এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার না, এবার আমার আল্লাহরে বুঝাইয়া দেখাও জাহান্নাম ধরো তোমার চোখের সামনে। ইদ্রিস তবে বলে, হে নবী মুহাম্মদ আমি যখন জাহান্নামের দরজায় গিয়েছি এক একটা জাহান্নামে তাবা মারছে আমাকে, আল্লাহ তো আমারে কাপড় পরিধান করে নিছে যেন আগুনে কোনো কষ্ট না হয়, কিন্তু তারপরও জাহান্নামের থাবা খাইয়া আমার কলিজার মধ্যে এত আঘাত কো নবী, ও আমার যুবক ভাইরা কেমনে সহ্য করবি রে ভাই। 99টা সাপে যখন কলিজাটা টাইনা বাইর করে ফেলবে, আরে বাবা পুরা বডিটা পেঁচাইয়া সব কিছু খাইয়া ফেলবে, মাথার মগজগুলা টাইনা টাইনা সাপে বাইর করবে, কলিজাটা টাইনা টাইনা বাইর করবে বাবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, যখন সাপে কলিজার মধ্যে সুর লাগাইয়া টাইনা বাইর করবে, ও বাবা কেউ নাই ফিরাবে বাবা। আল্লাহ তোমার পাগল গুলির তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ আমি জানি না এই স্বরের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। ও বাবা ওই গোপালগঞ্জ মকসিদপুরের জমিনে আমার মা দুঃখিনী ঘুমিয়েছে, মার কবরের কাছে যায় যখন কান্দি বাবা বুকের মধ্যে কত যন্ত্রণা। আমার মা বলছিল ইলিয়াস রে
ও বাবা এমন একদিন আমার কথা বলে কানবি যেদিন আমি মা থাকবো না গো, আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আরে মা ভালো একটা শীতের চাদর নেয় নাই গো বাবা, বাবা এক খালি কমলা কিনে কোনো দিন খায় নাই, তোমার বাবা মাছ মারতো খেতে কাজ করতো বাবা, এক খালি কমলা নিজের পেটে দিয়ে খায় নাই গো বাবা, আল্লাহ দেখো কে জানো মার কথা মনে করে কাঁদে গো বাবা। আজকের মাহফিলের সভাপতি কাল দে আমার বুড়া বাবাজিরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, আল্লাহ তুমি এই পদ্মার জোরের দিকে একটু তাকাও, আল্লাহ ফেব্রুয়ারির 3 তারিখ তাকাও, দেখো আমার ভাইরা বুয়ে বুয়ে কান্দে, কানে ডাকবা মামা বলে মা বাবা যাদের নাই, আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মা। বাবা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একটা ছেলে তুমি না আর মা নাই, এই ছেলেটা মাগরিবের পর তে আসার থেকে আমার খেদমত করতেছে, ও আমার হুজুর পাশে যাইয়া বলে হুজুর আমি আপনার মতো ছোটকালে মা হারাইছি, যুবক ভাই তোর সাথে আমি আজকে বন্ধুত্ব করবো, হ্যাঁ মাইকের আওয়াজ বাড়া, তোর সাথে আমি বন্ধুত্ব করবো ভাই, সাহেব দেখো আমার ভাইরা বয়ে বয়ে কান্দে, যাদের মা নাই সেও কান্দে, যার মা আছে সেও কান্দে, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে কোনো দিন তোমারে কামাই খাওয়ার জন্য কষ্ট করে এক মুতের খেতা পায়খানার খেতা দই, তার নাম হলো মা। ভাই তোমার বাবা গরিব মানুষ, ল্যাব খেতা কেনার মতো পয়সা নেই, তোমার ভাই তোমার মা সেরা খেতাটা তোমার গায়ে দিয়ে সারাটা রাত্র তোমার পাশে শুয়ে শুয়ে মা কাঁদছে, আজকে যাদের মা নাই তোমার মতো দুঃখ মেয়া কেউ নাই, এই আমি যখন মাদ্রাসায় ভর্তি হই আমার মা নিজে একটা তার নিজের গায়ের চাদরটা আমারে দিয়ে একটা খেতা সেলাই করে দিছিল, ও আমার আলেম ভাইরা ওই চাদরটা দিয়ে ওই খেতাটা দিয়ে আমি দাওরা পাস করছি, আলহামদুলিল্লাহ ধরে বলতে পারেন না, আমার ছাত্র জীবন কাটাইছি ওই একটা খেতা দিয়া, আমি যখন দাওরা হাদিস পাস করি গওহরডাঙ্গা মাদ্রাসার থেকে শীতকাল মাঘ মাস ওই খেতাটা গায়ে দিলেই বাবা আমি আমার মায়ের গিরান পাইতাম, আবার মা আমার যেই বালিশটা দিয়ে মাদ্রাসা পাঠাইছিল 10টা বছর ওই মাদ্রাসা ওই বালিশটা দিয়ে দাওরা পাস করছে, যুবক ভাই রে রে তোর তো মা আছে, মা কয়ে ডাকতে পারো, আমি কত বছর ধরে মা কয়ে ডাকি না রে ভাই, আমি যে কত বছর মা কয়ে ডাকি রে মা, তোমাদের মসজিদের ইমাম সাহেব আনোয়ার বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন, ভাই আমি সহজে মা বাবার সম্পর্ক ওয়াজ করতে চাই না, কেন জানো আমি নিজের বুক ব্যথা হয়ে যায় গো বাবা, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে বাবা এবার একদিন আসবে তোর পয়সা থাকবে আমি মা থাকবো, আল্লাহ দেখো এখানে কত মানুষ আছে বাবা একটা লুঙ্গি কিনে দিতে পারে নাই গো, মা একটা চাদরও কিনে দিতে পারে নাই, ওই মা আজকে পাতনা পাঁচখানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে, আল্লাহ যাদের বাবা মা কবরে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও,
আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগাল বলে। ভাই বাবা জান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই দুনিয়া মার মতো দরদি কেউ নাই, কথা কন না কেন বাবা? আমি জানি, আমি আপনাদের সকলের পাও দূরে ধরে বলি, এই জমিনে যদি একটা দরদি থেকে থাকে সে হলো মা, কথা বলেন আরো জোরে। আপনি যখন নদীতে মাছ মারতে যাইতেন বাবা, নদীতে মাছ মারতে যাইয়ে দেখতেন যদি আসতে দেরি হইতো সবাই বাসার ঘুমায়, আপনার মা ঘুমায় নাই, বারবার খালি কইতো কি রে আমার বোলা কি কোনো জ্বরের মধ্যে পড়ছে কি না, আবার জাদু কোনো জায়গায় পড়ছে কি না। বাজানোই মায়েরে বইলেন না গো বাবা, শুধু এখন দুই নয়নের পানি দিয়া চিল্লাবার কানবা, হুজুর আমার তো মানা আমি কারে মা কইয়া ডাকি গো, ও বাবা তোমার চোখের পানি কিন্তু এখন রেকর্ড হয়ে যাবে বাবা, এই যে দেখো আমার বাম পাশে বই আমার বাবাজি কান্দে, ওই যে আমার সামনে বইয়ে যুবক ভাইরা কান্দে, এ শিব শর্মা দারিপুরের ভাইরা তোমার চোখের পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। আমার মাওলাই যদি বলে বান্দা লঞ্চের মধ্যে আগুন লাগছে, নদীর মধ্যে পানি ছিল পানি দিয়ে নিভাইতে পারে নাই, ও বান্দা কবরের মধ্যে কিন্তু ভিজা থাকবে পানি থাকবে, তারপরও জাহান্নামের আগুন বন্ধ হবে না, জাহান্নামের আগুন বন্ধ করতে হলে চোখের পানি ছাড়া সম্ভব না। আল্লাহ আমি সবার কাছে তোমার জন্য তোমার কাছে একটা দরখাস্ত রাইখা যাই, যাদের চোখের পানিগুলো লেবুর রসের মতো ছাইরা দিছে এদের সকলকে তুমি কবরটা জান্নাতের বাগাল বানাই দিও আল্লাহ। আল্লাহ এদের কবরে কষ্ট দিও না, এই মাহফিলের আয়োজন যারা করছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ কইরা দাও, এদের জীবনটা সুন্দর করে দাও, ইবাদত হবে কার, খেদমত হবে কার, এই মা বাবা কার, খেদমত হবে কার, জোরে ক। এখানে এমন কোন যুবক লাভ মাসের 27-28 তারিখ ছিল এতটুকু মনে আছে, আমার মা যেই রাত্রে মারা যাবে সেই রাত্রে বলছিল আমার আব্বাকে, তোমার কাছে কিছু চাই না, শুধু আবার ইলিয়াসকে এক নজর মুখটা দেখাবা। আমি তখন মাদ্রাসায় ছিলাম কোটালিপাড়া, আমার আব্বা বলছিল তুমি এখন ইলিয়াসকে দেখতে চাইলেই কি দেখতে পারবা, ও মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা শেষ হইলে বাসায় আসবে, মা বলে তোমা আমার ইলিয়াসকে বইল আমি ওরে দেখার জন্য বুকটা কই মাছের মতো খা খা করতেছে, কই মাছ গরম তেলে যেমনি যেমনি লাফায় আমি মা ওর চেহারাটা দেখার জন্য কই মাছের মতো লাফাইতেছে, আমার আব্বার হাত ধরে বলছিল আমার ইলিয়াসকে বইল আমি তো একটু পরেই চলিয়া যাব, আমার ইলিয়াসকে তুমি বইল ও যেন সারা জীবন মা মা কই কান্দে। হে মাতবরের জ্বরের বাইরা কিসের মায়ের ওয়াজ করো মা, আমার মা কয়েকদিন আগে আমার আব্বা কয়েকদিন আগেও আমারে বলে বাবা ইলিয়াস রে তোমার মা কিন্তু এই কথাটা আমার মৃত্যুর রাত্রে বলছিল, আমি বলছি আব্বা কি বলছিল,
আমার ইলিয়া সারা জীবন মা মা কয়ে কাঁদবে, তুমি দেখো সারা জীবন মা মা কয়ে কাঁদবো। আসলে সত্যি কথা গো বাবা, তোমার ওয়াজের মধ্যে যখন মা কয়ে কাঁদো, মা পেলে সব যুবক গুলা কান্দে, দাড়ি ফাঁকা মানুষটাও কান্দে। ও বাবা, এখন আমি তোমাদের সামনে একটা দৃশ্য দেখায় যাই। গত মাত্র দুই তিন মাস আগে বাবা যাত্রা বাড়িতে একটা ছেলে, আর আমাকে মাদারীপুর বাড়ি, একটা ছেলে যাত্রা বাড়িতে মাছের ব্যবসা করতো বাবা, যাত্রা বাড়িতে মাছের আওরত ছিল। ও বাবা, মাছের আওরাতে যখন সকালবেলা মাছের ডাক উঠতেছে বেচা কেনার জন্য, ছয় বছরের একটা মাইয়া বাপ টেলিফোন করে বলে, আব্বু আমি সকালবেলা আমি বিরিয়ানি খামু। বাবাই মোটর সাইকেল লইয়া বিরিয়ানির প্যাকেটটা হাতে লইয়া মোটর সাইকেল হাঁকাইয়া বাবা রায়ের বাগ যাইতেছে বাসার দিকে, কিন্তু জানতো না আমার পিছনে যে আজরাইল দাঁড়ায় রয়েছে। ও বাবা, পিছনের থেকে টলি গাড়িতে এমন জোরে বাবা রাস্তা ক্রসিং করার সময় এমন ভাবে ডলা দিছে বাবা, মাথার মগজ আর বডি আলাদা আলাদা হয়ে পড়ে রইছে। ও বাবা, ওই লোকটার জানা যায় আমি ইলিয়াস রহমান জেহাদিও গেছিলাম বাজান রে, এইভাবে যখন লাস্টারে ফেলায় রাখছে মসজিদের কাছে বাবা, রক্তে পুরা কাপড়ের কাপড়টা লাল হয়ে গেছে। পুষ্পাডাম শেষ করে বাবা যখন জানাজা হবে, ছোট্ট মাইয়াটা ছয় বছরের মাইয়াটা এইভাবে বাবা লাশের সামনে দাঁড়ায় কান্দে আর বলে, আব্বু আব্বু গো তুমি আমার বিরিয়ানি দিলা না, আব্বু তুমি আমার বিরিয়ানি দিলা না। আমার শিবচর মাদারীপুরের বাইরা বাবাজিরা রে, ছয় বছরের মাইয়াটা বাবার লাশের কাফনের কাপড় ধরে টানে আর বলে, আব্বু তুমি কি আবার বিরিয়ানি খাওয়াইলা না আব্বু। তার চাচা কোলে নিয়ে বলে, মা আমি তোমার বিরিয়ানি কিনে দিব মা। ছয় বছরের মাইয়াটা সিল্লার বলে, আঙ্কেল আমার আব্বু তো ওঠে না, আমার আব্বু তো ওঠে না। হাজিরার মজলিস যারা জানা যায় আসছিল বাবা, এমন কোন কেউ নাই তারা ওই মেয়েটার কান্না দেখে কান্দে নাই। যুবকরে তখন মনে পড়ে গেছে আমার মায়ের কথা, আমিও তো ১২ বছর বয়সে যখন মা হারাইয়া আমাদের মসজিদের বগলে এইভাবে কাফন পরাই আমার মায়ের রাইখা দিয়ে বাবা, আমার ওই ১২ বছরের দৃশ্যর কথা মনে পড়ে গেছে। আমিও তো আমার মায়ের লাশ দেখে একটা চিৎকার দিয়েছিলাম বাবা। তুমি আমার রাইখা কই গেল বাবা, আল্লাহ তুমি এই বাদবরের চরের দিকে তাকায় দেখো, আমার দাড়ি ভাঙা বাজানটা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, সভাপতি কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, এদের চোখের পানি কবুল করো, এদের চোখের পানি কবুল করো, ওহে মালিক শাই তুমি সারা এই জগতে কোন বান্ধব নাই, এই জগতে তুমি সারা
কোন বন্ধুব নাই মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়াই, মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়াই। এবার আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডা আল্লাহ বলে ডাক দাও। যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি, কেউ একটা লোক এখন উঠবি না, সবাই বলো মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া, ডাক দাও। আমাদের সাথে বলবানি কত মিরু তোর কাটে বইয়া, দেন আল্লাহরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এবার ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কাফনের মধ্যে বইয়া। আল্লাহ যারা তোমার ডাক দিছে এদের সবার সাথে মৃত্যুর সময় কথা বলল, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা হুজুর আপনার তো মা নাই আমার মা আছে, আর একটা ছেলে বলতে পারবা হুজুর যাদের বাবা নাই আমার বাবা নাই, আমার বাবা আছে মাঠে, একটা দৌড় দিয়ে যাইয়া বাবারে খাড়া করবা, একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করিয়া বুকের মধ্যে সাইফা ধরে বাপরে নিয়ে খালি কাঁদতে থাকবা, যদি তোমার বাবাই মাঠের মধ্যে মাফ করে দেয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবা। 30টা সেকেন্ডে চোখের পানি দিয়া বাপরে এই মাঠের মধ্যে খাড়া করবা, কঞ্জুবক আছো দাঁড়াও তো, দাঁড়াও কঞ্জুবক আছো দাঁড়াও, এই মাঠের মধ্যে বাপরে বকি নিয়ে কান্দবা, দাঁড়াও দাঁড়া যুবক দাঁড়া দাঁড়া, তোর পাও দূরে ধরছি দাঁড়া, কোন যুবক আছে যা দে দৌড়তে দে দৌড়তে, এই যুবকটারই মা নাই থাক, এই যুবকটা দৌড় দিছে দেখ, যুবক দাঁড়া, যুবক দাঁড়াই মাঠের মধ্যে কে আছে দাঁড়াও তো, কোন যুবক আছে বাবার কাছে বুকের মধ্যে এখন মাপ চাইবা, দাঁড়াও দাঁড়া যুবক দাঁড়া 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 দাঁড়া, আমি বলছি দাঁড়া, আর কোন যুবক আছে দাঁড়া তো বাবা, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর ভাই, খাড়া কর, কাঁদতে থাক কাঁদতে থাক কাঁদতে থাক, আর এই দৃশ্য দেখে যাকো বাপ নাই হেরাক বইয়ে বইয়ে কাঁদতে থাকেন, যে আমার বাপ থাকলে তো মাপ চাইতাম, এই ছেলেটার বাপ এই মাঠে নাই, এই ছেলেটার বাবাই মাঠে নাই, এই দেখো তো এই যুবকটা কেমনে কান্দে, ওয়াস কমিটির যুবক তোদের বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইফা ধরে কান্দতে থাকো তো, একটা দৌড় দিয়ে আমি বলছি এই যুবক সারা পৃথিবীর মানুষের জাহান্নামে গেল তুই যাবি না, আমি বলছি তোর বাবা যদি আজকে মাফ করে দেয় দাঁড়াও, আর কোন যুবক আছে দাঁড়া তো ভাই দাঁড়া, ওই দেখ কেমনে বাবারে বুকি নে কান্দে দেখ, ওই ছেলেটারই বাবা লাই মা লাই দেখ, আল্লাহ আমি অসুস্থ শরীর লইয়া এদের জন্য এখন দোয়া করে যাও, আমি মুসাফির মানুষ যারা বাবারে বুকি নিয়ে কান্দে, যেই ছেলেটা আমার নিয়ে আসছে বাবা আমার বাসায় গেছিল টাকা দেওয়ার জন্য, যার বাবার নামে মসজিদ না কই, ওই দেখ কেমনে কান্দে দেখ, ও আমারে বলে হুজুর আমার বাবা মসজিদটা কইরা আজকে কবরে চলে গেছে, আজকে ওর ছেলেটা বুকি নিয়ে কেমনে কান্দে দেখো ভাই, আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে মাহফিলের লোকগুলো কান্দে, যুবকগুলা বাবারে বুকি নিয়ে কাঁদছে, ও তো আজকের বাবারে বুকে পাইল না, ওর বাচ্চাটারে বুকি নিয়ে কাঁদছে আল্লাহ, আর বাবার কবরটা আর দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া, আর মায়ের কবরটাও জান্নাতের বাগান বানায় দিয়া।
যুবক আর কেউ নাই বাবার কাছে মাপ চাবি, এই তোরা কটা যাইস না এদিক সাহে বইয়া পড়ায়, হে যুবক তোরা তিনজন যাইস না হে মগায় এদিক ফিরায়, তোর করুণা হইতে পারে এদিক আয় হন যাইস না এদিক আয়, যাইস না পেন্টু এদিক আয় তুই যাইস না, যারা দাঁড়ায় আসর বয় ভাই আয় তোর তিনজন আয় এদিকে, আল্লাহ আকবার জোরে বলেন তো বাজান, আজকে কেন যেন মনটা বলতেছে দোয়া কবুল হয়ে যাইব, ঠিক না বে ঠিক, জোরে কন আরো জোরে, ওই ছেলেটা দেখো বাপরে বুকি নিয়ে প্রথম কাঁদছে, যে ছেলেটার বাপ মা নাই ওর বাবারে বুকি নিয়ে কাঁদছে, আমার সাথে ওয়াদা দেন মোনাজাত করার আগে ময়দান ছেড়ে কেউ যাবেন না, হাত ধরে দেখেন তো আমার আল্লাহরে কে কে দেখে যাবেন না, জমিনের মালিককে সোয়া নয়টা স্টেজে উঠছি এখন এগারোটা বাজে, এই পরে দুই গুণটা মেহনত করার পিছনে বাবা আপনার কণ্ঠর ভাবে বুঝতেছেন, মোটর সাইকেলে আসাতে আমার কণ্ঠ কিন্তু বসে গেছে, আমার কণ্ঠ কিন্তু এরকম না, আমি পরে দুই ঘন্টা মেহনত করছি, হয়তো মোনাজাত শেষ করে দুই ঘন্টার উপরে চলে যাবে, শুধু দুইটা পাও ধরে বলছি জমিনের মালিককে, আজকে যাদের চোখে পানি আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই শিবচরের ভিতরে কার দোয়া না কবুল হলে এই স্বরের মানুষের দোয়া কবুল হবে, আর আপনার দোয়ার খাতিরে এই স্বরের ভাঙ্গন আর কোনোদিন আসবে না, ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো, আমার সাথে কিন্তু ওয়াদা দিচ্ছেন মোনাজাত না করে কেউ যাবেন না, বসবেন তো ইনশাল্লাহ, একটা লোক যাবেন না তো, আমি আপনার সাথে বন্ধুত্ব করবো, তিরিশটা সেকেন্ড এমন কোনো ভাই এখানে আছেন যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদটার অবস্থা খুব খারাপ, আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার মায়ের বলতে চাই নাই তারপরে বলি, আমার মায়ের আর টসিয়া ছিল ইলিয়াস একটা মসজিদ বানাবি, আলহামদুলিল্লাহ বলেন, আমি ঢাকা বাবু বাজার অর্থাৎ এই যে বাবু বাজার ব্রিজ আছে না এই যে দেখে আইসে, তুমি দেখে আইসো না, এই কদম তুলি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, আমি কারো কাছ থেকে 20টা টাকাও নেই নাই, যদি কেউ ইচ্ছা করে দেশে তাহলে নিস, এই পর্যন্ত আমার মসজিদে আমার নিজের এই ওয়াজের ঘাম ঝরানো পয়সা, আমার মতো বক্তার আপনি টাকা দিলে লস নাই, এই পর্যন্ত আমার নিজের গাইডের 3,00,00,000 টাকা চলে গেছে, যে আপনাকে ইমাম সাহেব আনোয়ার দেখাইছে, আমার মাদ্রাসায় 200 রুপারের ছাত্র, আমি কারো কাছ থেকে 1 বছর চাউল চাইয়ে মাদ্রাসা চালাই না, আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই, তো অনেকে অনেক আল্লাহর বান্দা তার মা বাবা ভাইসা থাকলে খাইতো চাউল ডাউল আমার মসজিদে দিয়ে আসে, এই যে আমার ফজলু মুন্সি ভাই আমার মসজিদে 1,000,000 টাকা দিছে, শিবচর যখন মাহফিল আইছে এই বছরও আমার মসজিদে 5,000 টাকা দিছে, তার আগের বছর দিছে 10,000 টাকা, আলহামদুলিল্লাহ বললেন না বাবা, এইভাবে 3,00,00,000 টাকার উপরে গেছে আমার নিজের কাছে 3,00,00,000, যেই আল্লাহর বান্দারা মসজিদটা জুড়ে কবরে চলে গেছে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাই দিও, আমিও চাই আপনারা জান্নাতে যান ইনশা, 30টা সেকেন্ডে মা দুঃখিনীকে বাবাকে আমি যদি পারি আমার মা বাবার জন্য 3,00,00,000 টাকা মসজিদে খরচ করতে, 5,00,00,000 টাকা লাগবে আমার মসজিদে, আমার মসজিদে টাইলস লাগানো হইতেছে 400 বস্তার উপরে সিমেন্ট লাগবে, টাইলসের কাজ প্রায় কমপ্লিট, 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর পাগল আছেন হুজুর, আমার জনম দুঃখিন মা আজকে 22 জানাই আমার বাবা নাই, এই মসজিদের জন্য আমার মায়ের নামে বাবার নামে দরকার হয় আমি 1 বছর বইয়া 2 বছর বইয়া, আমি 5টা লোক চাইবো জানি না আমি পাবো কি না, প্রথমে 1টা লোক চাই 1 বছর অথবা 2 বছর বইয়া এই মসজিদে আস্তে আস্তে 10,000-20,000 করে দিয়ে দিয়া 50,000 টাকা দিয়ে আপনি কবরে যাবেন, বলেন তো কে দিবেন 50,000 টাকা, একটা বন্ধু দাঁড়াবেন আমার হুজুর আমি 10,000-20,000 করে দিয়ে দিয়ে 50,000 টাকা দিব এই মসজিদে।